ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। 2021-এর বিধানসভা নির্বাচন একদম হাই ভোল্টেজ নির্বাচন হিসাবে দেখছে অনেকেই, এবং বাংলার মানুষ একদম পাখির চোখ করে আছে যে এই নির্বাচনে কে নতুন সরকার গড়বে, যিনি সরকারে আছেন উনি নাকি নতুন কোনো সরকার আসবেন। এই হাই ভোল্টেজ নির্বাচনে এখন সমস্ত রাজনৈতিক দল নিজেরা নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছে, এবং আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি মৃগাঙ্গ ভট্টাচার্যকে, মানে যিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, তৃণমূল থেকে আসা, এখন বিজেপি নেতা হিসাবেই পরিচিত মৃগাঙ্গদা। মৃগাঙ্গদা, ক্যাম্পেইন কলিংয়ে স্বাগত। আমি একদম প্রশ্নে চলে যাচ্ছি মৃগাঙ্গদা, আপনি একদম এই নির্বাচনের কিছু মুহূর্ত আগেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলেন কেন, এই বিষয়টা যদি একটু পরিষ্কারভাবে বলেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি কংগ্রেসে ছিলাম, সেখান থেকে 2008-এ তৃণমূল কংগ্রেসে যোগদান করি। আমাদের মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গে বামপন্থ সরকার যেভাবে মানুষের বিরুদ্ধে কাজ করছে এবং যেভাবে অপশাসন চলছে, তার বিরুদ্ধে যদি সরকার যদি পরিবর্তন করতে হয়, তৃণমূল একমাত্র দল, সেই দল মনে হয়েছিল সেই সময় যে তারাই এই সরকারকে সরাতে পারবে। আমরা তৃণমূল কংগ্রেসে 2008 সালে আমি যোগদান করি, গত 12 বছর আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম। তো বিজেপিতে আমি যোগদান করি তার প্রধান কারণ হলো, মানুষকে যে কথা বলে আমরা ক্ষমতায় এসেছিলাম, যে কথা বলে আমরা সরকার করেছিলাম, মমতা ব্যানার্জির সরকার, লাল নীল সাদা রং আর কিছু বাগান, এই সমস্ত লোক দেখানো কাজ ছাড়া সত্যি করে যে উন্নয়ন দ্বারা মানুষের প্রকৃত উন্নয়ন হয়, কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কোনো দিক দিয়েই এই 10 বছর সরকারটা কোনো জনহিতকর কাজ করলো না। শুধু পাড়ায় পাড়ায় হিংসা, পাড়ায় পাড়ায় তোলাবাজি, পাড়ায় পাড়ায় সিন্ডিকেট রাজ, এই সমস্ত এত বেশি পরিমাণে প্রাধান্য পেলো, যার ফলে মানুষের কাজটাই এই 10 বছর করতে পারলো না এই সরকার। মানুষ কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করে এই দলটাকে পাঠিয়েছিল, সিপিএমের বিরুদ্ধে রায় দিয়েছিল মানুষের কাজ করার জন্য, কিন্তু আমরা দেখলাম মমতা ব্যানার্জির সরকার সেটা কিন্তু করলো না, সুযোগ থাকতেও করলো না, যার জন্য মনে হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 6.5-7 বছর যে সরকারটা চলছে ভারতবর্ষের বুকে, যে আমার মনে হয়েছে যে একটা প্রধানমন্ত্রী তাদের নির্বাচনী ইশতেহারে যে কথা বলে ক্ষমতায় এসেছিল লাস্ট 2019-এও, যে তার 1.5 বছরের মধ্যে তার অনেকগুলোই প্রতিফলিত করেছে। তো আমার মনে হয়েছে এই মানুষটা যদি বা এই দলটা যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গের বুকে, যে 44 বছর ধরে পিছিয়ে পড়া বাংলা একটা বেকারদের কর্মসংস্থান হবে, সর্ব ব্যাপারে একদিন বাংলা যেমন এগিয়ে ছিল সারা ভারতবর্ষের বুকে, সেরকম একটা জায়গা আবার চলে আসবে। যার জন্য এই পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে বিজেপির সাথে আমরা যোগদান করেছি। তাহলে বলতে চাইছেন যেহেতু এই 10 বছরে কাজ করতে পারেনি তৃণমূল সরকার, কাজ করেনি এবং দুর্নীতিপরায়ণ হয়ে পড়েছিল, যার জন্য আপনারা চলে এলেন বিজেপিতে। এবারে একটা প্রসঙ্গে যাব যে তৃণমূলের অধিকাংশ কাউন্সিলরের বিরুদ্ধেই কিন্তু দুর্নীতির অভিযোগ আছে, একটা সময় আপনিও কাউন্সিলর পদে ছিলেন, কি বলবেন এই বিষয়টাকে? আমি কাউন্সিলর পদে এখনও ছিলাম, এই আপনার জন্য কোর্টে নির্বাচন কমিশনের এতে কো-অর্ডিনেটর ছিলাম, সেটা এখন উঠিয়ে দিতে বলেছে, সেটা অন্য প্রসঙ্গ। আমি দীর্ঘ 17 বছর জনপ্রতিনিধি, আমি লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যখন সিপিএম গভর্নমেন্ট যখন, তখন আমি কাউন্সিলর ছিলাম, তারপরে তৃণমূল কংগ্রেস সরকারে আসার আগেও আবার জিতেছিলাম আমি, তারপরে 2015-তে তৃণমূল সরকার আসার পরে আবার জিতেছি আমি, 17 বছর আমি কাউন্সিলর আছি। তো বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে আমি দেখেছি যে সিপিএমের সময়ও যারা কাউন্সিলর ছিল তাদের মধ্যে বা যারা জনপ্রতিনিধি ছিল তাদের মধ্যে একটা নৈতিকতা মিনিমাম ছিল, হাত পেতে পয়সা নিত না। আমি দেখলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং, বর্ধিত তৃণমূল কংগ্রেসের মিটিং, আমরা উপস্থিত, আমাদের দলের নেত্রী, সেই সময় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত, তিনি প্রকাশ্যে বললেন যে আপনারা যে যা পয়সা তুলছেন তুলুন, 70% দলকে দেবেন, 30% নিজেরা রাখবেন।
তো এইটা যখন উনি ঘোষণা আকারে প্রকাশ্যে অন রেকর্ড প্রেসের সামনে বলছেন, লক্ষ লক্ষ হাজার হাজার কর্মীর সামনে বলছেন, পরের দিন কাগজে ফলাও করে প্রচার করা হচ্ছে, তখন আমার বুঝ দেওয়ার অসুবিধা হলো না এই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে সরকারটা, যে দলটা আছে, এরা দুর্নীতিটাকেই এদের হচ্ছে প্রধান কাজ। যার ফলে আমরা দেখলাম যে জনপ্রতিনিধিরা তারা মানুষের কাজের থেকে এই তৃণমূল সরকারে আমরা দেখলাম কে কত টাকা তুলতে পারবে, এটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তো এই এরকম দুর্নীতিপরায়ণ দল, আমি তো আমার নানা করে হলো অন্তত 32 বছরের রাজনৈতিক জীবনে আমি একটা দুর্নীতিপরায়ণ দল আমি জীবনে দেখিনি। মৃগাঙ্গদা, আপনি এত বছর তৃণমূলে ছিলেন, নিজেই বললেন, তারপরে বিজেতা, সেই সময় থাকাকালীন আপনি, আপনার এই জিনিসগুলো মনে হয়নি, এখন ভোটের মুখে দাঁড়িয়ে মনে হচ্ছে কেন? এবং এটা একাধিক মানে তৃণমূল নেতা কর্মী এমনকি মন্ত্রী পর্যন্ত ঠিক ভোটের আগেই তারা বিরোধ করলো এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করে কাজ করতে পাচ্ছি না, অপমানিত, এরকম বিভিন্ন রকম বক্তব্য রেখে তারা দল পরিবর্তন করলো, এই মুহূর্তে দাঁড়িয়ে কেন? সেটা এতদিন মনে হয়নি কেন? আমি একটা কথা বলি, যে দল পরিবর্তনের কারণ তো আপনাকে বললাম, নির্বাচনের মুখে দল পরিবর্তন করেছি এটা ঘটনা, তার আগে কেন করিনি আপনি প্রশ্ন করলেন, তার আগে করে কী লাভ ছিল? কারণ তার আগে আমরা পার্টির ফোরামে বলার চেষ্টা করেছি, বলেছি, কিন্তু পার্টির ফোরামে এসবের কথার কোনো গুরুত্ব দেয় না, কোনো ফোরামই গুরুত্ব দেয় না, সে জেলা স্তর থেকে রাজ্য স্তরে কেউ কোনো গুরুত্ব দেয় না, কারণ এরা সকলে এতটাই দুর্নীতিগ্রস্ত, এরা দুর্নীতির কথা বললে বা এই এই ধরনের কথা বললে তারা সেটা আমল দেয় না। আর শুনুন একটা কথা বলি, প্রত্যেকটা রাজনৈতিক দল বেঁচে থাকে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের সময় তো প্রকৃত মতের পরিবর্তন ঘটে, তা নির্বাচনের আগে করে দিত, অসুবিধা কী হয়েছে? যদি আগে করতাম তাহলে কি মনে হয় তৃণমূল কংগ্রেস শুদ্ধ হয়ে যেত? তা তো হতো না, যে দল শুদ্ধ হওয়ার না সে দল আগেও হতো না পরেও হতো না, তা নির্বাচনে আগেই আমরা করেছি, এর মধ্যে কোনো তো অন্যায়ের আমি কিছু দেখছি না। পঞ্চায়েত ভোট এবং পুরসভা ভোটে ভোট লুট করা হয়েছে, বিরোধী রাজনৈতিক দলরা বারবার এই অভিযোগ তুলেছেন, কি বলবেন এই বিষয়টা? 2011-এ তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা যে কটা নির্বাচন দেখেছি, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আমরা কোনো নির্বাচনটা দেখিনি যে মানে মানুষ তার বুথে গিয়ে প্রকৃত প্রতিফলন ঘটাতে পেরেছে। আমরা প্রত্যেকটা নির্বাচনই দেখেছি, আপনারা তো জানেন পঞ্চায়েতে কী হয়েছে, 34,000 প্রার্থী মনোনয়ন জমা করতে পারিনি, ভারতবর্ষের বুকে এটা লজ্জা, পশ্চিমবঙ্গের বুকে 34 সিপিএমও ছিল, এই ধরনের ঘটনা কিন্তু হয়েছে, এই পরিমাণে হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন 200% কাজ হয়ে গেছে, তার যারা সঙ্গী এমএলএ এমপি কাউন্সিলর থেকে শুরু করে সবাই বলে আমরা উন্নয়ন করেছি, ওদের মুখে একটাই কথা উন্নয়ন। এতই যদি উন্নয়ন উনি করে থাকেন তাহলে আজকে দিনে দাঁড়িয়ে উনি গত 10 বছরে কী করেছেন এটা মানুষের সামনে তুলে ধরবেন? আজকে নতুন করে নির্বাচনের 1.5 মাস আগে স্বাস্থ্যসাথী করতে হয় না, নির্বাচনের পাককালে এসে ওই আমার পা ভেঙেছে এই দেখিয়ে আমাকে ভোট দাও, এই সিম্পাথি কথা হতো? আর তো মুখের কথা তো না বললেই ভালো, বাংলার সৃষ্টি কৃষ্টি এসব কথা কথা উনি কথায় কথায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের মুখের ভাষা শুনেছেন? যে বাংলায় স্বাধীনতার পর যে কজন মুখ্যমন্ত্রী হয়েছেন, সে প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্য, রাজনৈতিকভাবে অনেকের সাথে মতবিরোধ আমাদের থাকতে পারে, নীতিগতভাবে আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো মুখ্যমন্ত্রী তার পরিবার সম্বন্ধে এত করাপশান, এত করাপশানের কথা এবং এত মুখের বাজে ভাষা, প্রধানমন্ত্রীকে তুইতকারী করা, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাদুস নুদুস বলা, মানে যে ভাষায় প্রত্যেকটা নির্বাচনী মিটিংয়ে উনি কথা বলছেন, বাংলার সাংস্কৃতিক কৃষ্টি নিয়ে যিনি গর্ব করেন তাদের লজ্জাও হওয়া উচিত যে এরকম একটা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আছে, তারপরেও আমরা তার মুখের ভাষা তার কোনো সংযত হলো না, প্রত্যেকটা মিটিংয়ে দেখছি উনি এমন এমন কথা বলছেন যেটা আমাদের পক্ষে লজ্জার কারণ। মৃগাঙ্গদা, 10 বছর কেটে গেছে পরিবর্তনের পর, এবং যখন পরিবর্তন আসার একটা ঝড় উঠেছিল তখন স্লোগান উঠেছিল সোনার বাংলা, কিন্তু আজ এই 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ইশতেহারে সোনার বাংলা তৈরি করব বলে লেখা আছে, তাহলে কি 10 বছরে সোনার বাংলা হয়নি, কি বলবেন? ইশতেহারে লেখা হচ্ছে সোনার বাংলা, আসলে কি জানেন তো, যখন মানুষের মরণ আসে না তখন মানুষ এরকম ভুলভাল বকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিটিংয়ে যে সমস্ত কথা বলছেন দেখে মনে হচ্ছে উনি নতুন
সরকার করবেন, ওনার যে 10 বছর তিনি অতিক্রম করে গেতে দিয়েছেন, উনি এখন বিরোধী নেত্রী নেন, শাসক দলের মুখ্যমন্ত্রী, উনি এটাই ভুলতে বসেছেন। উনি ভাবছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারে আছে আর উনি বিরোধী নেত্রী, নতুন নতুন প্রতিশ্রুতি দিয়েছেন, 10 বছরে কী করেছেন ওটা উনি দেখান, তারপর কী করবেন সেটা পরে বলবেন। আগে কী করেছেন 10 বছরে, 34 বছর সিপিএমের রাজত্বের অবসান ঘটিয়ে মানুষ যে আশীর্বাদ করে তৃণমূল কংগ্রেসকে পাঠিয়েছিল উন্নয়ন করার জন্য, মানুষের কাজ করার জন্য, উনি কী কাজ করেছেন 10 বছরে সেটা আগে বলুন। আগামী দিন কী করবেন এটা পরে শুনবো, আগামী দিন কী করবে সেটা নতুন দল যারা ভারতীয় জনতা পার্টি সে তার কথা মানুষ শুনবে, ওনার মুখ থেকে কেউ শুনবে না। এই লোকে এগুলো আর ওনার এইসব নাটক আর ওনার এইসব মানুষকে ভোলানো কথা আর চলবে না। এই 10 বছরে কী করেছেন সেটা বলুক, আপনি এক্ষুনি বললেন স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এরকম একাধিক প্রকল্প উনি চালু করেছেন এবং বিধবা ভাতা থেকে শুরু করে প্রচুর ভাতা উনি দিয়েছেন, শেষ অবধি উনি 5 টাকা ডিম ভাত গরিব মানুষের মুখে তুলে দিয়েছেন, তাহলে এগুলো কি আপনার মনে হয় উন্নয়নের পথ নয়? আমি আপনাকে একটা কথা বলি, কন্যাশ্রী যেটা করেছিল সেটার কেন্দ্রীয় সরকার যে রূপায়ণ করেছিল তার পরবর্তীতে রূপ দিয়েছিল কন্যাশ্রী, আপনার যুবশ্রী একই, স্বচ্ছ ভারত মিশন সেটা নামকরণ বদলে নির্মল বাংলা করেছিল, সব কিছুই অনুকরণ করা। আর বিধবা ভাতা বার্ধক্য ভাতা তো আগেও ছিল, আগেও ছিল, এখন ছিল, বরং ভারতীয় জনতা পার্টি পরশুদিন আপনারা দেখেছেন নির্বাচনী ইস্তারে বলেছে যে বর্তমানে আপনাদের বুঝতে হবে এই সরকার কত কীরকম প্রতারক এটা আপনাদের বুঝতে হবে। বিধবা ভাতা 400 টাকা, এটা জেনে রাখুন, আজকে আমি বলছি অন ক্যামেরায়, 400 টাকা বিধবা ভাতা দেওয়া হয়, সেটা বলেছে আমরা ক্ষমতায় এলে 1000 টাকা দেবো, 10 বছর সরকারে থাকার পর বলছে 400 টাকা আমরা 1000 টাকা দেবো। আর আপনারা দেখেছেন গত পরশুদিন নির্বাচনী ইস্তারে ভারতীয় জনতা পার্টি বলেছে আমরা ক্ষমতায় এলে 3000 টাকা আমরা বিধবা ভাতা দেবো। তাহলে বুঝতে হবে আপনাকে, আজকে ভোট পাওয়ার জন্য 10 বছর ক্ষমতায় থাকার পর উনি 400 টাকাকে বলছেন এখন 1000 টাকা দেবেন, এই 10 বছরে উনি বাড়ালেন না কেন? সিপিএমের আমলেও তো এই ভাতা ছিল, তখনও ছিল 400 টাকা, এখনও হচ্ছিল 400 টাকা, গত 10 বছর ধরে 400 টাকা ছিল, আজকে ওনার মনে হয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এগুলো দিতে হবে, এগুলো বলে ভোটের বৈরতে উনি পার করতে হবে, তাহলে উনি 10 বছর ধরে কী করছিলেন সে কথা বাংলা মানুষকে আগে জবাব দিন। মৃগাঙ্গদ, একটা প্রসঙ্গে যাব, আপনি এক্ষুনি বললেন বিজেপির ইস্তেহার বেরিয়েছে 2 দিন আগে, তাহলে একটা কথা বলি, এই ইস্তেহার, এই যে বিধবা ভাতা, এই যে ভাতা যে কথাটা, ভাতার বিরোধিতা কিন্তু বিজেপি সরকারও করেছিল, সেই বিজেপির ইস্তেহারেই কিন্তু একাধিক ভাতার কথা লেখা আছে, তাহলে কি সেই তৃণমূলের অনুকরণেই চলছে, সেই পথটা কি সেই একই অনুকরণে চলা হচ্ছে? কারণ বিজেপির ইস্তেহারেও কিন্তু একাধিক ভাতার কথা বলা হয়েছে। আমি জানি না ভারতীয় বিজেপি কোন ভাতার বিরোধিতা করেছিল, আমার জানা নেই, তবে আমি এটুকু জানি বিজেপি সেই ভাতাগুলো বিরোধিতা করেছিল যে মৎস্যপের নাম করে ক্লাবগুলোকে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা পাইয়ে দেওয়া, দুর্গাপূজার নাম করে ক্লাবগুলোকে 50,000, 1 লাখ, 2 লাখ করে বিলি করে ভোট কেনা, বিজেপি এগুলোর বিরোধিতা করেছিল। এগুলোর দ্বারা মানুষের সত্যিকারে কোনো ভালো হয় না, মানুষের কোনো কাজে আসে না, হ্যাঁ সেইগুলো বিরোধিতা করেছিল, কিন্তু মানুষের স্বার্থে, প্রকৃত মানুষের স্বার্থে সত্যিকারের যে গুলো ধর প্রয়োজন বিজেপি তার বিরোধিতা করেছিল বলে আমার জানা নেই। মৃগাঙ্গদা, একাধিক তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নামে কাটমানি, দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটের অভিযোগ আছে, আপনি খুব নিষ্ঠা সহকারে একটা সময় তৃণমূলের অন্দরে ছিলেন, কি বলবেন? দেখুন, এটা তো আমার আজকে বলার অপেক্ষা রাখে না, সারা বাংলার 10 কোটি মানুষ জানে তৃণমূল কংগ্রেস এমন একটা দুর্নীতিগ্রস্ত দল, মানে পশ্চিমবঙ্গের আজকে স্বাধীনতার পর প্রায় 75 বছর অতিক্রান্ত হতে চললো, এরকম একটা দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, তার পরিবার এবং তার দল, এটা বাংলার মানুষ সকলেই বলবে, এটা আমার বলার অপেক্ষা রাখে না, তো সেইটার বিরুদ্ধেই মানুষ এবারে রায় দেবে। আর একটা প্রসঙ্গে যাব, ভারতীয় জনতা পার্টিও কিন্তু অনেক প্রকল্প আছে, মানে অনেক কোম্পানি আছে যেগুলো বেসরকারিকরণ করার চেষ্টা করছে বা হচ্ছে, এরকমও আমরা দেখেছি, তাহলে সেই বিষয়টাই কি বলবেন? পেট্রোল ডিজেলের দাম, এগুলোও মানুষের কিন্তু সাধারণ মানুষের মনে গিয়ে ছুটছে, তারাও কিন্তু খুব অস্বস্তিতে পড়ছে, কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, বেসরকারিকরণ করার মানে সব বিক্রি করে দেওয়া, এটা আমি মনে করি না। বেসরকারিকরণে অনেক উপকারিতাও আছে, বেসরকারিকরণ মানে যে দেশকে বিক্রি করে দেওয়া সর্বক্ষেত্রে যে কথা বলা হচ্ছে এটা একদমই সত্য কথা বলা হচ্ছে না। বেসরকারিকরণ আপনি দেখুন, বিরোধীরা বলতো ট্রেন নাকি বেসরকারিকরণের, আপনি শুনেছেন
আপনি কিছুদিন আগেও রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছে রেল কোনো বিষয়করণ হবে না, এটা ভুল কথা বলা হচ্ছে। রেলের কিছু কিছু যেমন যেগুলো খাবার দেওয়া হয়, তারপর যেগুলো মেনটেন্যান্স হয়, সেইগুলো বলেছে বেসরকারি হাতে তুলে দেবো। বেসরকারি হাতে তুলে দেওয়া মানেই তার সেটা খারাপ না ভালো না খারাপ এটা আমি বিশ্বাস করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এটা কি প্রশ্ন করলেন, শুধু রাজনীতির কথা বললে তো হবে না, আপনার সামগ্রিক বিশ্বের খবরও রাখতে হবে। বহির্বিশ্বে যে যে তেলের দাম যেরকম ভাবে বাড়ে কমে সেটাকেই সামঞ্জস্য রেখে কিন্তু এখন যেটা হয়েছে, আগে যেমন একটা সরকার থেকে পারতো যে ডিজেলের দাম পেট্রোলের দাম নির্ধারণ করতে, এখন কিন্তু তা সরকারের হাতে থাকে না। আর একটা কথা বলি যে পেট্রোল ডিজেলের দাম কোন সরকারের আমলে বাড়েনি, কংগ্রেস সরকার তো দেশে সবথেকে বেশি সময় ছিল, তাদের সময়ও বেড়েছে আবার কমেছে, বিজেপির সময়ও বেড়েছে আবার কমেছে, কখনও বেড়েছে কখনও কমেছে। রান্নার রান্নার গ্যাসের দাম যেমন বলছেন বেড়েছে, এক সময় আরও বেশি ছিল, সেগুলো সেটা অনেক গুণ কমেছিল, আবার বেড়েছে আবার কমবে। আমি বলছি না, বলছি নিশ্চয়ই তাতে মানুষের একটা হেসেলে এক টান পড়ে, ঠিক কথা, কিন্তু এটাকে আপনাকে বুঝতে হবে সরকার হাতে সব কিছু থাকে না, বহির্বিশ্বের সমস্ত কিছু সামঞ্জস্য রেখে এগুলো করতে হয়। কাজেই আমি বিশ্বাস করি আগামী দিনে আবার যখন দাম কমবে তখন তেল পেট্রোলের দামও কমবে। মৃগাঙ্গদা, কিছুদিন আগেই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মঞ্চে দাঁড়িয়ে বলেন যে উন্নয়নের কথা, উন্নয়ন হয়েছে এবং স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, কিন্তু কিছুদিন আগেই দেখা গেল নন্দীগ্রামে একটি ঘটনা ঘটল, উনি আহত হলেন এবং কলকাতায় উনি চিকিৎসার জন্য তড়িঘড়ি চলে এলেন, তাহলে এবং প্রত্যেকটা জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে বলে উনি দাবি করেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে কলকাতায় আসতে হলো কেন? নন্দীগ্রামে যেখানে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপরে তিনটে সুপার স্পেশালিটি হসপিটাল পার করে উনি পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তমলুকে ছিল একটা, আপনার উলবেড়িয়াতে ছিল একটা, হাওড়াতে ছিল একটা, তিনটে স্পেশালিস্ট হসপিটাল উনি ছেড়ে উনি পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো এটা তো উনি প্রমাণ করে দিলেন যে সুপার স্পেশালিস্ট হসপিটালের নাম করে উনি যে প্রপাগান্ডা করেছিলেন সেগুলো কোনোটাই প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, এবং সেটা তখন সাংবাদিকরা সেটা দেখতে পারতো, সেটা চোখে পড়ে যেত, তাই জন্য উনি তাদের চোখে ধুলো দেওয়ার জন্য পিজি হাসপাতালে এসে ঢুকে গেলেন। তাতে বোঝা যায় পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য ব্যবস্থা ভালো, যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি একজন মুখ্যমন্ত্রী তো বটেই, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য পরিষেবা শুধু বিল্ডিংয়ের নীল সাদা রঙের ওপরই তিনি নজর দিয়েছেন, সত্যিকারের স্বাস্থ্য পরিষেবার কোনো উন্নত হয়নি। মৃগাঙ্গদা, এই বিধাননগর থেকে সুজিত বোস দাঁড়িয়েছেন এবং তার প্রতিপক্ষ সব্যসাচী দত্ত, কি মনে করেন যে এখানে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হবে এবং কতটা বিজেপি আশাবাদী? লড়াই নেই, আমি বলবো ভারতীয় জনতা পার্টির প্রার্থী সব্যসাচী দত্তের সাথে লড়াই একদমই নেই, কারণ গত 10 বছরে বাংলা মুখ্যমন্ত্রী কী ধরনের উন্নয়ন, গত 15 বছর ধরে সাউথ দণ্ড মিউনিসিপ্যালিটির উন্নয়ন, গত 10 বছর ধরে 12 বছর ধরে সুজিত বোসের বিধায়কের উন্নয়ন সবাই সব মানুষ দেখেছে। আমি বিশ্বাস, আপনি কাউন্সিলর ছিলেন, আপনি যদি একটু নির্দিষ্টভাবে বলেন যে বিষয়টা কি, মানে আপনি বলছেন সবাই দেখেছে, তাহলে উন্নয়ন নিশ্চয়ই হয়নি, কিন্তু বাঙ্গুর এবং আমরা যদি লেক টাউন এই এরিয়াকেও যদি পরিদর্শন করি সেখানে দাঁড়িয়ে অনেক কিছু দেখা যায়, অনেক পরিবর্তন 2009-2010 তারপর থেকে অনেক পরিবর্তন, একটু আপনি কাউন্সিলর ছিলেন যখন, একটু যদি খুলে বলেন। আপনাকে বুঝতে হবে একটা বিধায়কের তার কর্মকাণ্ড একজন কাউন্সিলরের কর্মকাণ্ডের মধ্যে অনেক তফাত থাকে, আপনি যে প্রসঙ্গগুলো বললেন ওটা একটা কাউন্সিলরের কাজ, বুঝতে পেরেছেন? তো ও একটা একটা বিধায়কের যে উন্নয়ন কাজ, যে কাজ সেই উন্নয়নের কাজ মানুষ জানে গত 10 বছরে এখানে কী হয়েছে। দক্ষিণ নন্দন পৌরসভা ক্ষমতায় ছিল, আমরা কাজ করেছি, আমি পূর্ত দপ্তরের সিএসি ছিলাম, এই ভিআইপি রোডকে নতুনভাবে রূপ দেওয়া আমরা দিয়েছি, আমি নিজের কথা বলবো না, মানুষ এখানকার মানুষ বলবেন, তো আমি নতুনভাবে রূপ দিয়েছি। তো বিধায়কের যে কাজ সেই বিধায়কের সেই দায়িত্ব
কখনোই পালন করা হয়নি। বিয়ের বাড়িতে গিয়ে মানুষের সাথে দেখা করা বা দুর্গাপুজোয় নিজের নাম ছবি ছাপানো, ছবি দিয়ে নাম ছাপানো বা কোনো সামাজিক অনুষ্ঠানে তাকে প্রধান পৃষ্ঠপোষক করতেই হবে, এই 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 ধরনের নিয়ম তৈরি করা, এর মধ্যে দিয়ে বিধায়কের দায়িত্ব পালন করা যায় না। এখানকার মানুষ হাঁপিয়ে উঠেছে, এই বিধায়ককে বলছে এখন বিদায় হোক। একদম শেষ একটা প্রশ্ন করব, যে 200টির মতন আসন বেঁধে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, আপনারা কতটা আশাবাদী এবং ঠিক এই মানে বিধাননগরে কি প্রস্তুতি চলছে? বিধাননগরের নির্বাচনে যা প্রস্তুতি করতে হয় তাই চলছে, নির্বাচনকে সামনে রেখে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে 200 সিট পাবো। আমারও বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টি এই দুর্নীতিপরায়ণ অপদার্থ সরকারকে তাড়ানোর জন্য বাংলার মানুষ বসে আছে ভোট দেওয়ার জন্য। সত্যি করে ভোট অবশ্যই যদি হয় তাহলে দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন আমার ধারণা সেটাও অতিক্রম করে যাবে। যদি সরকার পাল্টে পরিবর্তনের পরিবর্তন আসে তাহলে বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে সোনার বাংলা গড়বে, সোনার বাংলা গড়ার প্রথম পদক্ষেপ কি হতে পারে? সোনার বাংলা গড়ার জন্য নির্বাচনী ইশতেহারে গত পরশুদিন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, ইশতেহারে যা যা বলা আছে প্রত্যেকটা জিনিস ভারতীয় জনতা পার্টি পালন করবে আমি বিশ্বাস করি। আমি নিজেও পড়েছি ইশতেহারটা পুরোটা, তাতে মনে হচ্ছে যে ভারতবর্ষে বাংলা একদিন যে পিছিয়ে পড়েছিল একদিন ভারতবর্ষে সেই গরিমায় ফিরে আসবে, বাংলা বাংলার মতন সম্মান নিয়ে আবার সামনের সারিতে এগিয়ে যাবে। ক্ষমতায় আসার পর ইশতেহারে যা যা লেখা থাকে সেগুলো কি প্রতিফলিত হয়? ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী আপনারা জানেন যেটা বলে সেটা করে। এর আগেও দেখেছেন যে ইশতেহারে 370-এর বহু বিরোধী দল বিরোধিতা করেছিল স্বাধীনতার পর থেকে কংগ্রেস সহ, সেটা হয়েছে। রাম মন্দির করে বলেছিল সেটা হয়েছে। তিন তালাক, মুসলমানদের বইয়েদের তিন তালাকে যে বিবাহ বিচ্ছেদ করা হতো সেটাও রোকা হয়েছে। যতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি কিন্তু সেগুলো পালন করে। আমাদের বিশ্বাস যে নিস্তারা যে কথা বলা আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো পালন করা হবে। অসংখ্য ধন্যবাদ মৃগাঙ্গদা তো ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, নমস্কার। বেনারসির তিন অধ্যায়, রাজখারানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।